দিনটা খুব সুন্দর বৃষ্টিময় হলেও কলেজে যেতে হবে এটা ভেবেই কান্না পাচ্ছিল। কিন্তু কিছু করার নেই, এটা ঈদের আগে কলেজের লাস্ট ক্লাস ছিল, তাই রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম। নৌকায় ওঠার পর দেখি এত ঢেউ নদীতে, ওপস। কলেজে গিয়ে দেখি আমি একাই না, আমাদের সিয়ারও বাইরে দাঁড়িয়ে আছে ক্লাস করবে না বলে। দেন আস্তে আস্তে সবাই আসলো, এরাও নাকি ক্লাস করবে না, সবাই নাকি বাইরে থাকবে, আমি বরাবরই ক্লাস করার বিপক্ষে। অ্যান্ড দেন একটা ক্লাস করার পর দেখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সো কলেজেই থাকতে হবে, বের হওয়া যাচ্ছিলো না। তাই কিছু ছবি টবি তুললাম, একটু বাইরে বাইরে ঘুরঘুর করলাম। এই বইটা একটা ফ্রেন্ড দিয়েছে, যদিও পড়বো না তারপরও নিয়ে এসেছি। ওপস, এইটা অন্য একটা দিনের ক্লিপ। এটা হ্যাঁ, ওই দিন আমাদের কলেজে একটা র্যালি হয়েছিল। অ্যান্ড দেন আমরা সবাই মিলে ভিক্টোরিয়া পার্কে গেলাম, মসজিদের পাশের চাটা কিন্তু বরাবরই জোস। সব শেষে বাসে আসার সময় যে সারাদিন বৃষ্টি ছিল এটা মনেই হইতেছিল না, এত রোদ উঠছিল, সূর্যটা পুরো পাগল হয়ে আসছিল। যাই হোক, দিনটা একেবারে খারাপ কাটে নাই, ঠিকঠাক।